থেকে তুমি বড় না আমার নবী বড়? এই প্রশ্নের জবাব আমার নবী দিবেন। আল্লাহু আকবার কোন আল্লাহর নবী কি জবাব দিবে? এ মুসলমান যুবক বাবারা, আমার নবী কি জবাব দিবে? আমি বড় না কোরআন বড়? কোরআনটা তো আল্লাহ আর নবীও তো আল্লাহর, জোরে কোন ঠিক কিনা? আমি নবীও আল্লাহর, কোরআনও আল্লাহর, কিন্তু আমি বলবো কোরআন বড় না আমি নবী বড়? আমার ভাই নবী মুসা সেই জামানার মধ্যে নিজেকে বড় মনে দাবি করার কারণে আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিল, মুসা রে তুমি যে নিজেকে বড় মনে করলা, নিজেকে বুজুর্গ মনে করলা, যে এই জামানার মধ্যে আমার থেকে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই। তাফসীরে মাজহারির মধ্যে এই ঘটনাটুকু এইভাবে আসছে, সূরা কাহাফের শানে নাজুলে। আল্লাহু আকবার কর। এ ভাইজান ভালো করে শুনে নেন, বনি ইসরায়েলের নবী নবী মুসাকে ডাক দিয়ে বলে, হে মুসা এই জামানার মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর চোখ বন্ধ করে দেখলেন, আমি আমার তো আমি তো এখনকার রানিং নবী, আমার নবী, আমি যে নবীদের উপরে আর কারো মর্যাদা নাই, নবীর উপরে আর কারো মাকাম নাই। আছে না নাই? আছে। নবীদের উপরে মর্যাদা কারো আছে? এ বাংলাদেশের যত পীর আছে রে, এ পাগলের দল, যারা মক্কা মদিনায় গেছো তারা হয়তো দেখছো আমার নবীর মাজারটা যদি মর্যাদা হতো, দুনিয়ার সব থেকে বড় দামি মাজার হতো আমার নবীর মাজার। আরো জোরে বলুন ঠিক কেনা? হে বাবা, সৌদি সরকার যদি মনে করত আমি সকালে এক ট্রাক লোড দেব, দুপুরে এক ট্রাক দেব, রাত্রে বেলা এক ট্রাক লোড দেব, সোনা গয়না মানুষ খালি আমার নবীর মাজারে ঢালি দিয়ে আসতো। আরো জোরে কোন ঠিক কেনা? কিন্তু ভাইজান, যারা হজ করতে গেছে তাদেরকে জিগান, দোয়া করারও টাইম নাই, ওখানে দাঁড়াবারও টাইম নাই, দোয়া করারও টাইম দেয় না সৌদি সরকারের প্রশাসন। বলে কেন? বলে আল্লাহর নবীর কাছে কেন চাইবা? চাইতে হলে আল্লাহর কাছে চাও। হে পাগলের দল, তুমি যে খাদাম মাইনউদ্দিন সিদ্দিকী সৃষ্টির রং, তোমার পাগলের মাগল, তুমি আজকে দুনিয়ার কবরের মাদারের পাগল, আল্লাহর ওলির কবরদের মাগল, কবরের মধ্যে জিয়ারত করো, কবরের মধ্যে চাও। এ মুসলমান ইমানদার, দুনিয়ার যত পীর আছে বুজুর্গ আছে, সব পীর বুজুর্গর আমল যদি এক পাল্লায় রাখানো হয়, একজন নবীদের আমল নামা যদি অপর পাল্লায় দেওয়ানো হয়, দুনিয়ার সমস্ত বুজুর্গদের আমলের থেকে আমার আল্লাহর পয়গম্বরের আমল কম না বেশি? একটু জোরে কর। নবীদের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, আল্লাহর পরে যাদের মাকাম আমার মর্যাদা তারা হলো আল্লাহর পয়গম্বর আর নবী। এ মুসলমান যুবক বাবারা, একটু ভালো করে ধৈর্য নিয়ে শুনেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী চিন্তা করলেন, আমার তো আমি তো বনি ইসরায়েলের রানিং নবী, এই জামানার মধ্যে নবীর থেকে আর কারো কেউ জ্ঞানী হতে পারে না, এই জন্য এই ক্ষেত্রে তিনি বলছিলেন, এ বনি ইসরায়েলের দল, এখনকার মধ্যে আমি সব থেকে জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার কোন। আরো একটু জোরে বলেন, স্টেসের ভাইয়ারা জোরে কোন, এ ভাইয়ারা জোরে জোরে কোন, আল্লাহর নবী এই কথাটা বলছে, আমার আল্লাহ একটু বেজার হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে নিজেকে বড় মনে করা, আমি আল্লাহ তাকে ছোট করে দেই, যারা নিজেকে ছোট মনে করে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেই। জোরে জোরে কন। নবীর একজন দামি সাহাবি যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, মদিনার ভিতরে একজন ধনাত্ম সাহাবি, একজন দামি সাহাবি যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন ফেরেশতা জিব্রাইল। আমার নবীর কাছে ওহী দেওয়ার পর জিব্রাইলকে কাছে তখন চলে যাচ্ছে আমার নবী, আমার নবীর কাছ থেকে যখন জিব্রাইল চলে যায়, এমন সময় দেখা যায় আবু যর গিফারি সাইডের মধ্যে বসা আছে, জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো নবী ওই যে সাহাবিটা বসে আছে ওনার নাম আবু যর গিফারি না? আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে জিব্রাইল তুমি আমার সাহাবি আবু যরকে কিভাবে চেনো? আল্লাহর নবীর সাহাবি হযরত আবু, হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো আমি শুধু জিব্রাইল আপনার আবু যরকে চিনি না, আমি শুধু জিব্রাইল নয়, আল্লাহর চারজন দামি দামি ফেরেশতা জিব্রাইল মিকরাগিল আদরাগিল ইসরাফিল
এবং জমিনের নিচে যত সাত তবক, জমিনের নিচে যত ফেরেশতা, সাত আসমানের উপরে যত ফেরেশতা, সবাই আপনার আবু জরকে চেনে। কেন চেনে জানেন? যারা যারা শুনতে চান, আবু জরকে আল্লাহর ফেরেশতা এত কেন চেনে? হাত তুলে একটু শোনার জন্য তকবীর চেয়ে শোনান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। একটু খাটাখাটি করাবো আপনাদেরকে ভাই, আপনারা আমার দরদের মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ, জোরে জোরে কন আমিন। আল্লাহ পাকের মেহেরবানি শুরু হয়ে গেছে, এবারে হজ থেকে আসার পর থেকেই শুরু হয়ে গেছে পাঁচ দিন প্রোগ্রাম। আমার সফর সঙ্গী মাওলানা আমার মাদ্রাসার শিক্ষক, সফর শুরু হয়ে গেছে আপনাদের দোয়ায়। সারা বছর মাহফিল করি আল্লাপাক, আল্লাপাকের মেহরবানি, আল্লাহ সুস্থও রাখে, গলাও ঠিক রাখে, আপনাদের মতো মুরব্বী দামি মানুষদের দোয়ার বরকতে। আমিন, জোরে কন আমিন বলেন। তুমি মুসার থেকে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে, এই ব্যক্তিটার নাম যদি তুমি শুনতে চাও, আমি আল্লাহ দেখাই দেবো। জোরে জোরে কল আল্লাহু আকবার। নবী মুসা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি কথা শুনাইলেন আল্লাহ, আমি মুসার থেকে আরো একজন জ্ঞানী মানুষ আছে বলে। হ্যাঁ বলে, কোথায় আছে আমাকে দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তার যদি সাক্ষাৎ করতে চাও, বড় বিপদ তোমার জন্য, যত বিপদ হয় না কেন আমি তার সঙ্গে দেখা করতে যাব। বলে, ওই লোকটা কোথায় আছে? বলে, দুই সমুদ্রের মাঝখানে, আল্লাহ তাকে হেফাজত করে রাখছে, দুই সমুদ্রের মাঝখানের পানির নিচে তাকে হেফাজত করে রাখছে। নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ওই দুই সমুদ্রের মাঝখানে সেই জ্ঞানী লোকটার সঙ্গে কিভাবে দেখা করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার আল্লাহ যদি চায় তাহলে আর তোমার কোনো প্রেশার হওয়া লাগবে না। আরো জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ তার নবীকে চাইছে দুনিয়া থেকে উঠাইয়া সত্য আসমান পাড়িকে দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আমার আল্লাহর আরশের মধ্যে ঢুকাইয়া, একটা দুইটা বছর নয়, ২৭ বছর আমার নবীকে রেখে আল্লাহর পয়গম্বরকে মেহমানদারি করাইছে। আল্লাহ চাইছে, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের আর কোন ধরাবান্ধার করার আছে? দুনিয়ার মানুষ যদি তোমাকে আটকাইতে চায়, আল্লাহ যদি তোমার সম্মান বাড়াই দিতে চায়, আল্লাহ বাড়াবেই। জোরে জোরে বলুন ঠিক কিনা? আর আল্লাহ যদি তোমাকে বেজ্জত করায়, দুনিয়ার সব মানুষ তোমাকে যদি মর্যাদা দেয়, তোমার দল বেশি, তোমার লোক বেশি, আল্লাহর কসম, হাজার প্রশাসনের মধ্যেও, হাজার জনগণের মধ্যেও তোমাকে বেজ্জত হতে হবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সারা বিশ্বের একজন ভয়ঙ্কর একজন প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলবেন না? আমেরিকার প্রেসিডেন্টের কি তার সৈনিক, তার ক্ষমতা, তার কি সিকিউরিটি কি কম আছে? একটু জোরে বলেন না কেন? বাংলাদেশ সরকারের থেকে হাজার হাজার গুণ সিকিউরিটি বেশি থাকে আমেরিকার প্রেসিডেন্টের কাছাকাছি। আরো জোরে বলুন ঠিক কিনা? সেই জর্জ ডব্লিউ বুশ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ওলামায়ে কেরামদের সঙ্গে নাফরমানি করেছে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে। জোরে বলুন ঠিক কিনা? জর্জ ডব্লিউ বুশ রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় সাধারণ পাবলিকের জুতার বাড়ি তার গালের মধ্যে লাগছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাংবাদিকেরা জিজ্ঞাসা করছে, কেমন লাগলো আপনাকে যে জুতার বাড়ি দিল, আপনাকে কেমন লাগলো? ডন্ট কেয়ার, আমি এগুলো ভয় পাই না, আমি এগুলো মনেও খুশি নেই না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। ইজ্জত দেওয়ার মালিককে? এ বাবা জোরে কন। তোমাকে চেয়ারম্যান কে বানাইছে? জনগণ বানাইছে? যদি বলো তাহলে তোমার ইমান থাকবে না। আরো জোরে বলুন, ইমানদার লোক তুমি বিশ্বাস বুকের মধ্যে হাত দিয়ে নিয়ে বলো, চেয়ারম্যান তোমাকে জনগণ বানায় নাই, জনগণের মনটাকে আল্লাহ পরিবর্তন করাই দিয়ে তোমাকে ভোট দেওয়াইছে। ওই যেই জনগণ তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলো, ওই জনগণে আবার জুতার মালা দিয়ে তোমাকে আবার নিচে নামাইতে পারে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পারে কি না? وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ পারে কিনা?
আল্লাহ মর্যাদাও দেয়, আল্লাহ মর্যাদা কেড়েও নেয়, এটা বড় কিছু জিনিস নয়। তবে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে মর্যাদা মৃত্যু পর্যন্ত রাখেন, আমার মর্যাদা কবরের মধ্যেও রাখেন, আমিন করেন।